বিলাসবহুল ট্রেনে করে রাশিয়ায় গেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন। ধীরগতির নিজস্ব বুলেট প্রুফ ট্রেনে 20 ঘণ্টায় 1180 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ায় পৌঁছান কিম। 2011 সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার ক্ষমতা গ্রহণ করেন কিম জং উন। এরপর তিনি খুব কমই বিদেশ সফর করেছেন। সোমবার রওনা হয়েছেন রাশিয়ার উদ্দেশ্যে। 4 বছর আগে সর্বশেষ বিদেশ সফরে তিনি রাশিয়াতেই গিয়েছিলেন। আর রাশিয়ায় ভ্রমণ মানে বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি বিলাসবহুল ট্রেনে চেপে বসেন কিম। উত্তর কোরিয়ার অন্য অনেক বিষয়ের মতো কিমের সবুজ রঙের রহস্যময় সেই ট্রেন সম্পর্কেও খুব কমই জানা যায়। তারপরও জানা গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ট্রেনটির ধীরগতি। ট্রেনটির সর্বোচ্চ গতি ঘন্টায় 37 মাইল বা 60 কিলোমিটার। ধারণা করা হয় খুব ভারী হওয়ার কারণেই এই ট্রেনের গতি কম। এতে মোট 90টি বগি রয়েছে। এর প্রতিটি বগি যেন এক একটি ভারী সাজোয়া যান। এসব বগিতে অন্যান্য যানও বহন করা হয়। এর মধ্যে কিমের ব্যক্তিগত ব্যবহারের জন্য অস্ত্রসজ্জিত 2টি মার্সিডিজও থাকে। কিমের নিরাপত্তা দিতে ট্রেনটির মধ্যে একটি বাহিনীও রয়েছে। এই বাহিনী অন্যান্য প্রেসিডেন্টকে নিরাপত্তা দেওয়া বাহিনীর তুলনায় অনেকাংশেই বড়। বলা হচ্ছে এই ট্রেনটিতে একটি আস্ত রেস্টুরেন্ট রয়েছে, যেটিতে পাওয়া যায় ফরাসি ওয়াইন ও উন্নত মানের গলদা চিংড়ি। সোভিয়েত নির্মিত 2টি সামরিক হেলিকপ্টার ট্রেনের যাত্রাপথে টহল দিয়ে বেড়ায়। ট্র্যাকগুলো নিরাপদ কিনা তা নিশ্চিত করতে কিমের আগে আরেকটি ট্রেন থাকে। শুধু তাই নয়, কিমের ট্রেনের পেছনে থাকে তৃতীয় আরেকটি ট্রেন। এই ট্রেনে মূলত বিভিন্ন কর্মী এবং দেহরক্ষীরা থাকেন। পাশাপাশি কোনো সম্ভাব্য আক্রমণের দিকেও তারা নজর রাখেন। জানা যায় কিমের বাবা কিম জং ইল বিমানে চড়তে ভয় পেতেন, তাই কোথাও সফরে গেলে ট্রেনই ছিল তার ভরসা। কিমের দাদা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংও বিদেশ সফরে প্রায় ট্রেন ব্যবহার করতেন। তবে বাবার মতো কিম জং উনের আকাশপথে ভ্রমণের ভীতি আছে বলে মনে হয় না, কারণ রাশিয়ার তৈরি ব্যক্তিগত বিমানে বেশ কয়েকবার চড়েছেন তিনি। ক্ষমতায় আরোহণের পর প্রথম 2018 সালের মে মাসে আন্তর্জাতিক রুটে উড়েছিলেন কিম জং উন। এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করতে বিমানে করে দালিয়ান শহরে গিয়েছিলেন। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।